অর্থাৎ ম্যানগ্রোভের প্রয়োজনীয়তা আমরা একেবারে বিদ্যা নদীর পার বরাবর এখান থেকেই লক্ষ্য রাখছি। মানুষ একে একে 54টি দ্বীপ দখল করার সাথে সাথে এই দ্বীপের মধ্যে যে ম্যানগ্রোভ বনভূমিটা ছিল সেটাকেও একেবারে শেষ করে দিয়েছে। আমরা এই উদ্দেশ্য নিয়ে সুন্দরবনকে বাঁচাতে গেলে আগে ম্যানগ্রোভের প্রয়োজন, তারপরে বাঁধের প্রয়োজন, এই দুটো প্রয়োজনকে প্রথমে এবং দ্বিতীয় সারিতে রেখে আমরা এগিয়ে চলেছি। এবং আমাদের আজকে পুরনো কলকাতার গল্পের যে সবুজায়ন কর্মসূচি, সেই সবুজায়ন কর্মসূচি শুরুই হচ্ছে ভয়েস অফ ওয়ার্ল্ডের সেই সমস্ত বিশেষ ক্ষমতা সম্পন্ন বাচ্চাদের দিয়ে, যে বাচ্চারা আগামী দিনে আমাদেরকে পথ দেখাবে কিভাবে সুন্দরবনকে আরো সবুজ করে তুলতে হয়। নমস্কার।